এখানে প্রচুর মানুষ এসেছে এবং 600 মানুষের টিকা দেওয়া হবে সারাদিনে। তার বেশি মানুষ দেখা যাচ্ছে, অনেকে যাদের কম বয়স তাদেরকে তারাও আসছে। সব মিলে আসলে কীভাবে টিকাটা আপনারা দিচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের এটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে গ্রামে গঞ্জে শহরে কোনো মানুষ টিকার থেকে বাদ যাবে না, সবাই পর্যায়ক্রমে টিকা পাবে। এটা আমাদের মাননীয় প্রধান আপনারা টেলিভিশনে পত্রিকায় দেখতে পাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছে যে কোনো মানুষ টিকা থেকে বঞ্চিত হবে না, যত টিকা লাগে মাননীয় প্রধানমন্ত্রী সেটা ব্যবস্থা করতেছে। আর আমাদের এখানে গ্রামে আমাদের আসল ইউনিয়নে 600 টিকার ব্যবস্থা করা হচ্ছে। এটা আমরা বিশেষ করে যারা বয়স্ক লোক এবং অসুস্থ লোক যাদের প্রতিবন্ধী আছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা এটার ব্যবস্থা করছি। আমাদের স্বেচ্ছাসেবক গ্রুপ আছে, আমাদের একটা কমিটি গঠন করে সরকারের নির্দেশ মোতাবেক কমিটির মধ্যে জনপ্রতিনিধিত্ব শুরু করে সরকারের যেমন অংশীদার, তারপরে কৃষি কর্মকর্তা, দফাদার, তারপরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি এবং বীর মুক্তিযোদ্ধার বিভিন্ন যে সমন্বয়ে আমরা কমিটি, এটা সরকারের নির্দেশনা আমরা কমিটি গঠন করি। এই কমিটির মাধ্যমে আমরা এই 600 লোক টাকা কাছে করছি। এরপরে আপনার টিকা, তারপরে আমরা টিকার আশ্বাসন করছি, ওই হিসাবে আমরা টিকা দিচ্ছি। আশা করি পর্যায়ক্রমে প্রত্যেকটা মানুষ টিকা পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আমরা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আরও এগিয়ে জয় বাংলা। দেখেন কত না
Thank you.
আমি